আমরা আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসছি এবং এই কোশ্চেনটা বিইউপি ভর্তি পরীক্ষায় 2019 সালে এসেছিল। ওকে, তো কোশ্চেনটা কি একটু দেখো, যে যদি p1,2 বিন্দুগামী সরলরেখা, হ্যাঁ p1,2 বিন্দুগামী সরলরেখা হয় এবং তা OP এর উপর লম্বটি a ও b বিন্দুতে ছেদ করলে তাহলে OA স্কয়ার প্লাস 4OB স্কয়ার ইকুয়াল টু হোয়াট? অপশন A 9, অপশন B 50, অপশন C 75, অপশন D 17। ওকে, তো এই ম্যাথটা আসলে বই থেকে হুবহু তুলে দিয়েছে। আর এই ম্যাথটা বলতে গেলে বেশ লম্বা একটা ম্যাথ, বেশ বড় একটা ম্যাথ। যদি আমরা বলে থাকি যে প্রত্যেকটা এমসিকিউর জন্য আমরা 40 সেকেন্ড করে সময় পাই, আসলে এই ম্যাথে তুমি 40 সেকেন্ডে সলভ করতে পারবে না। এই ম্যাথটা করতে গেলে মিনিমাম তোমার হচ্ছে 1 মিনিট খরচ করতে হবে। তো দেখো, যে কোনো ম্যাথ সহজ করা মানে সরলরেখার যে কোনো ম্যাথ সহজ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফার্স্ট অফ অল তুমি তার গ্রাফটা এঁকে নেবা। ওকে, তাহলে আমরা এখন একটা গ্রাফ এঁকে নিই এবং চিত্রের সঙ্গে সঙ্গে গ্রাফটা মিলাই। ওকে, আচ্ছা তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই এক্স এই ওয়াই, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0,0। আচ্ছা, এবার বলছি কি p1,2 বিন্দুগামী সরলরেখা। আমি আগের ভিডিওতে বলছিলাম যে যে কোনো বিন্দু তুমি অবশ্যই এই অক্ষে নিবা। তাহলে আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে p1,2 বিন্দু। আচ্ছা, তাহলে p1,2 বিন্দুগামী সরলরেখা হয় এবং তা OP এর উপরে লম্ব। তাহলে দেখো OP কথা বলে দিয়েছে, তার মানে OP যদি বলে তাহলে এই যে OP, ঠিক আছে। এখন এই যে বলে দিয়েছে OP এর উপর লম্ব, এই যে সরলরেখাটা সেটা কার উপর লম্ব? OP এর উপর লম্ব। তাহলে সরলরেখাটা এই যে দেখো তো, তাহলে এই যে সরলরেখা যা OP এর উপরে লম্ব। আচ্ছা, এখন সরলরেখাটা এই যে সরলরেখাটা এটা OP এর উপর লম্ব, তাহলে এটাকে আমরা লম্ব বলতে পারি, ঠিক আছে। লম্বের উপরে যেটা যে সরলরেখা থাকে সেটাকেও লম্ব বলা হয়। ওকে, আচ্ছা এখন দেখো A এবং B বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে A বিন্দু আর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এই এটা হচ্ছে B বিন্দু। আচ্ছা, তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমরা সবাই ভালো করেই জানো যে এই যে A বিন্দুটা আছে সেটা কোন রেখার উপরে? এক্স অক্ষের উপরে। এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর অবস্থান x,0, অর্থাৎ সেখানে y এর ভ্যালুটা কত হয়? 0 হয়। তাহলে আমি বলতে পারি এই A বিন্দুটা হচ্ছে x,0। ওকে, আর এই b বিন্দুটা কিসের উপরে? y অক্ষের উপরে। তাহলে আমি বলতে পারি b বিন্দুটা হচ্ছে তোমার y, 0,y। ওকে, আচ্ছা তাহলে আমাদের হচ্ছে A বিন্দু হয়ে গেল নির্ণয় করা, B বিন্দু হয়ে গেল। এখন আমাদের শুধুমাত্র x এর ভ্যালুটা বের করতে হবে, y এর ভ্যালুটা বের করতে হবে, তারপরে কিন্তু আমরা মানে অটোমেটিক্যালি এই যে রেজাল্টটা কিন্তু বের করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, খেয়াল করো যে OA এটা হচ্ছে O বিন্দু, এটা হচ্ছে OA, এইটুকু ভ্যালু কিন্তু টোটালটার ভ্যালু কিন্তু x, হ্যাঁ। আর এই যে OB এটা টোটালটার ভ্যালু কিন্তু y, ঠিক আছে। তার মানে আমরা যদি x এবং y এর ভ্যালুটা বের করতে পারি তাহলে কিন্তু OA² + 4OB² ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে একটু সাইডে লিখে রাখি যে OA = x এবং OB = y। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল কাজটা হবে আমাদের OP এর সমীকরণটা নির্ণয় করা, কারণ আমরা যদি OP এর সমীকরণটা নির্ণয় করতে পারি তাহলে এই যে লম্ব রেখা, সেই লম্ব রেখার সমীকরণটা আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। তাহলে OP এর সমীকরণ, OP এর সমীকরণ। আচ্ছা, সমীকরণটা নির্ণয় করার সূত্রটা কি? দেখো, দুইটা বিন্দুই দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখা নির্ণয়ের সূত্র হচ্ছে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এটা হচ্ছে সরলরেখা নির্ণয়ের জাতীয় সূত্র। ওকে, আচ্ছা দেখো এখানে x x এর মধ্যে থাকবে x1টাকে আমরা 0 ধরে নিলাম। আচ্ছা, ডিভাইডেড বাই x1 - x2, x1 এর ভ্যালু 0 আর x2 হচ্ছে 1 ইকুয়াল y এর মধ্যে থাকবে y1 কত হচ্ছে 0, y1 - y2, y1 হচ্ছে তোমার 0 এবং y2 হচ্ছে 2, তাহলে 0 - 2। তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়াইলো? x - 1 = y - 2। ওকে, এবার এটাকে যদি আমি সাজায় লিখি আসে এরকম যে x - y = 0। এই যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটা কিন্তু আমাদের ওপিএ সমীকরণ। তাহলে আমাদের কিন্তু এক প্রকার ম্যাথ থেকে হয়ে গেল, ওপিএ সমীকরণ আমরা শিখে ফেলছি। ঠিক আছে, এখন এই সমীকরণের মাধ্যমে আমাদের এই যে এবি রেখা, হ্যাঁ এই এবি রেখা কিন্তু এখানে লম্ব, এবি রেখা এখানে লম্ব, এই যে এবি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবি রেখার সমীকরণ যদি নির্ণয় করতে যাই, খেয়াল করো ওপি এর উপরে এবিটা লম্ব। তাহলে তোমরা মোটামুটি সবাই জানো ধরো ax plus by plus c equal to 0, এইরকম রেখার লম্ব সমীকরণ হচ্ছে তোমার bx minus ay plus c equal to 0। অর্থাৎ কি হয়, সহগটা উল্টাপাল্টা হয় এবং y এর আগে যে সাইন থাকে সেই সাইনটা চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে। এটা কিন্তু লম্ব রেখা নির্ণয় সমীকরণ। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে মেইন সমীকরণ। তাহলে এটা লম্ব রেখার সমীকরণ, অর্থাৎ আমি বলতে পারি যে এবি এর সমীকরণ, এবি এর সমীকরণ কি হবে দেখো তো, এই যে x এখানে সহগ কত 2, এই সহগটা চলে যাবে কোথায় y এর কাছে, আর y এর সহগ কত 1, সেটা চলে আসবে যার কাছে x এর কাছে। তাহলে আমি বলতে পারি x মাইনাস কি হয়ে যাবে প্লাস 2y, আচ্ছা প্লাস ধ্রুবক হিসেবে c ইকুয়াল 0। ওকে ইকুয়াল 0। আচ্ছা এবার দেখো খেয়াল করো, এই যে p বিন্দুটা আছে, হ্যাঁ এই যে p বিন্দুটা কত 1,2, এই 1,2 বিন্দু দ্বারা কিন্তু এই ab রেখাটা সিদ্ধ হবে। হ্যাঁ 1,2 দ্বারা কিন্তু ab রেখাটা সিদ্ধ হবে। তাহলে আমি x equal to 1 y equal to 2 এই সমীকরণে বসাই, এই সমীকরণে যদি বসাই তাহলে কত পাই 1 into 2 into 2 plus c equal 0, তাহলে আলটিমেটলি c equal to কত আসে -5। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি ab সমীকরণটা কি দাঁড়াইলো, ab সমীকরণটা দাঁড়াচ্ছে x plus 2y minus 5 equal 0। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই এই রেখার সমীকরণ হচ্ছে এইটা। এখন দেখো এই রেখায় এই বিন্দু অর্থাৎ x, 0 দ্বারা কি এই রেখা সিদ্ধ হবে, মানে এই সমীকরণটা সিদ্ধ হবে কি হবে না? অবশ্যই সিদ্ধ হবে। তাহলে এখন খেয়াল করো, আমরা এই বিন্দুতে y এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এই বিন্দুতে, হ্যাঁ ম্যাথটা একটু বড় বাট খেয়াল করলে কিন্তু তুমি বুঝতে পারবে, এই বিন্দুতে y ইকুয়াল টু 0 হয়, হ্যাঁ y equal to যদি 0 হয় তাহলে আমরা সেই 0 বসাই, y equal to 0 বসাইলে পরে দেখো তো কি আসে x - 5 equal 0, অর্থাৎ x equal to 5, তার মানে আমাদের x equal to 5। দেখো তো o এর কি ছিল x, তাহলে আমরা o এর ভ্যালু কত পেয়ে গেলাম, o equal to 5 পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা এবার দেখো এই যে b বিন্দুতে x এর ভ্যালু কত 0, b বিন্দুটা কি 0,y, এবং এই বিন্দু দ্বারা এই রেখা কিন্তু সিদ্ধ। ঠিক আছে, তাহলে আমরা b বিন্দুতে তোমার x equal to 0 বসাইলে কি আসে দেখো তো, x এইখানে 0 বসাও, 2y minus 5 equal to 0, অতএব y equal to 5/2, আর y টা কি ছিল ob, y কি ছিল ob, তাহলে আমরা বলতে পারি ob equal to 5/2। বাস আমরা o এবং ob এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার সর্বশেষ কাজ সেটা হচ্ছে তোমার কি নির্ণয় করতে হবে, মনে আছে কোশ্চেনটা, নির্ণয় করতে হবে oa² + 4ob²। আচ্ছা তাহলে o এর ভ্যালুটা হচ্ছে 5, তাহলে আমি লিখলাম 5² + 4 into ob কত 5/2। এখানে একটু সাবধান হবে, ঠিক আছে, আগেই কাটাকাটি করবে না, এই যে 2 দিয়ে 4 কে আগেই কাটাকাটি করবে না, ঠিক আছে, স্কয়ার করবে তারপরে কাটাকাটি করবে। তাহলে 5 এর স্কয়ার করলে হয় 25 + 4 into 5/2, এর স্কয়ার করলে হয় 25/4, 4 4 কাটাকাটি যায়, তাহলে 25 25 50। তাহলে অ্যানসার কোনটা হবে, অপশন বি। ওকে, এটা হচ্ছে BUP 19 এর কোশ্চেন। ঠিক আছে, দেখো ম্যাথটা যদিও অনেক বড় বাট এটা কিন্তু তোমাকে অনেক হেল্প করবে, এটা ইঞ্জিনিয়ারিং হেল্প করবে, তোমার ঢাকা ভার্সিটিও হেল্প করবে, জাহাঙ্গীরনগর হেল্প করবে। সো বলতে পারো যেটা অল ওভার তোমার সব জায়গায় হেল্প করবে। আর অবশ্যই অবশ্যই বিউপির এক্স কোশ্চেন দেখে তারপর পরীক্ষার হলে যাবা, এর আগে পরীক্ষার হলে যাবা না। থ্যাংক ইউ।